বছর জুড়েই বিনোদন অঙ্গনে আলোচনার বিষয় ছিল বিয়ে ও বিচ্ছেদ। এর মধ্যে বিচ্ছেদের খবরই ছিল সবচেয়ে বেশি। মাত্র কয়েকদিনের ব্যবধানে সবিজের অন্তত 5 তারকা জুটির বিবাহ বিচ্ছেদের খবর এসেছে গণমাধ্যমে। 2022-এর শেষ দিনে নতুন করে আলোচনায় আসেন পরিমণি ও রাজ দম্পতি। এক ফেসবুক পোস্টে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দেন পরিমণি। পরবর্তীতে তিনি আরও খোলাসা করে জানান, সন্তানের মুখের দিকে তাকিয়ে সব অন্যায় তিনি সহ্য করে গেলেও এখন সব ফেলে এসেছেন। শুধু তাই নয়, রাজ পরির গায়ে হাত তুলত এমন চাঞ্চল্যকর তথ্য দেন পরিমণি। গত বছরে চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম বিবাহের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে পূর্ণিমা এ বিষয়ে মুখ খোলেননি। পরবর্তীতে একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করলেন পূর্ণিমা। দ্বিতীয় বিয়ের মাধ্যমে পূর্বের বিয়ের বিবাহ বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন তিনি। জানা যায়, 3 বছর আগে তাদের বিচ্ছেদ হয়েছিল। 4 বছর সংসার করার পর বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারি মমো ও পরিচালক শিহাব শাহিন। তবে বিয়ের খবর সামনে আসার পরের বছরই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। কিন্তু সেই গুঞ্জন নিয়ে দুজনের কেউই তখন মুখ খোলেননি। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে বিচ্ছেদের খবরটি তারা দুজনেই গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। 2020 সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়। 2 দশকেরও বেশি সময় ধরে সংসার করেছেন সবিজ অঙ্গনের জনপ্রিয় জুটি এসআই টুটুল ও তানিয়া আহমেদ। 2 বছর আগে তারা সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, যদিও এ খবর প্রকাশ্যে আসে গত বছর। ইতিমধ্যে বিচ্ছেদের এই ধাক্কা সামলে নিয়েছেন টুটুল। দ্বিতীয় বিয়েও করে ফেলেছেন তিনি। আর প্রাক্তন স্বামী সঙ্গীত শিল্পী এসআই টুটুলের দ্বিতীয় বিয়েতে শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। 2015 সালের 23 সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রগ্রাহক রাশেদ জামান এবং মডেল ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। 7 বছরের প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে 2021 সালের 16 ডিসেম্বর। এর 1 বছর পর জানা গেল স্বামী রাশেদ জামানের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন জিনাত সানু স্বাগতা। বিনোদন অঙ্গনে বিয়ে বিচ্ছেদের খবর খুব স্বাভাবিক হলেও অনেক সময় প্রিয় তারকাদের সংসার ভাঙার বিষয়টি সহজভাবে নিতে পারেন না ভক্তরা। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা। করা সমালোচনা করে কেউ কেউ সামাজিক মাধ্যমে লিখেন, তারকাদের বিয়ে এবং বিচ্ছেদ যেন সকাল বিকালের নাস্তার মতো। সামিয়া বিন্দু, মানবজমিন, ঢাকা।